নমস্কার, আমি আশিস কুমার রায়, জীববিদ্যা শিক্ষক। আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এরেনকাইমা কি এবং তার ব্যবহার কি, উদ্ভিদদের ক্ষেত্রে এরেনকাইমা কোথায় পাওয়া যায় এবং কি কাজে সাহায্য করে। আমি একটি জলজ পরিবেশে এসেছি, একটি জলাশয়ে, এবং এখানে দেখাচ্ছি প্রিয় দর্শক এবং ছাত্রছাত্রী তোমাদের, এটা কচুরি পানা। এটা হচ্ছে কচুরি পানার পত্রফলক, এই অংশটা পুরোটাই। হ্যাঁ, এবং পত্রফলকের নিচে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটু ফুলে আছে একটা অংশ, এই পুরো অংশটা, এটা হচ্ছে পত্রবৃন্ত। এবং এটা যদি আমরা হাত দিই দেখব এটা একটু স্পঞ্জি গোছের ফাঁপা। এই অংশর মধ্যেই এরেনকাইমা কলা, অর্থাৎ যে প্রকার প্যারেনকাইমা কলায় বায়ু গহ্বর থাকে সেই রকম প্যারেনকাইমাকেই বলা হচ্ছে সাধারণত এরেনকাইমা, অর্থাৎ বায়ুগহ্বরযুক্ত কোষান্তরন্ধ্রের মাঝখানে অনেক প্রচুর পরিমাণে বায়ুযুক্ত থাকে এবং সেই কোষান্তরন্ধ্রটা বড় হয়। এই রকম গঠনযুক্ত প্যারেনকাইমাকে বলে এরেনকাইমা। তো এই সাধারণত জলজ উদ্ভিদের মধ্যে এই এরেনকাইমা কলা পাওয়া যায়, যার একটি প্রধান কাজ হচ্ছে জলজ উদ্ভিদকে ভাসতে সাহায্য করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে যে এই এরেনকাইমা থাকার জন্য এই কচুরি পানা জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকছে, অর্থাৎ পুরো অংশটা ডুবে যাচ্ছে না জলের মধ্যে। এই দেখো আমি চাপ দিচ্ছি, চেপে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, দেখো জল থেকে উঠে চলে আসছে। কেন? এই এরেনকাইমা থাকার জন্য। তাহলে বোঝা গেল এরেনকাইমার অবস্থানটা কীরকম, পত্রবৃন্তের নিচে থাকছে, বায়ুগহ্বর অর্থাৎ এরেনকাইমা থাকার জন্য এটা স্ফীত হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো।